আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আমরা আজকে যে টপিকটা নিয়ে একটু কাজ করব সেটা হলো সেন্টেন্স। সেন্টেন্স হলো ইংরেজিতে এমন একটা চমৎকার একটা বিষয় যেটা না জানলে আমরা সেন্টেন্সের রকম ফের বা কোনটা কোন ধরনের সেন্টেন্স, কোনটা কোন ধরনের বাক্য আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। এই জন্য আমাদের সেন্টেন্সটা জানা খুবই দরকার। তো সেন্টেন্সটা কেমন, যেমন আমি এখানে দাঁড়িয়ে যতগুলো কথা বললাম এখানে কিন্তু বেশ কয়েকটা সেন্টেন্স আমি অলরেডি বলে ফেলেছি। তো সেন্টেন্সের সংজ্ঞাটা হলো এরকম যে একটি শব্দ অথবা কয়েকটি অর্থপূর্ণ শব্দ একত্রিত হয়ে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকেই সেন্টেন্স বলে। এটা আমরা একটু বলে দেখে নিই। এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমি আবার বলছি, আপনারা শুনুন। এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই এম মেকিং আ গার্ডেন, আই এম ইটিং রাইস, হি ওয়েন টু যশোর, এই ধরনের উদাহরণ আমরা বলতে পারি। এখন এই যে সেন্টেন্স গেল, সংজ্ঞাটা গেল, আমরা জানলাম যে এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটা যদি সেন্টেন্স হয় তাহলে এই সেন্টেন্স, যেমন আমরা অনেক দৈনন্দিন অনেক কথা বলি, আমরা কিন্তু কাউকে জিজ্ঞাসা অনেক কথা জিজ্ঞাসা করি বা কারোর জন্য দোয়া করি বা আমরা বিস্ময় প্রকাশ করি অথবা আমরা সাধারণভাবে বর্ণনা করি কোনো না কোনো কিছু, এই সমস্ত দিক থেকে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথমটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়টি হলো ইন্টারগেটিভ সেন্টেন্স, তৃতীয়টি হলো ইম্পারেটিভ সেন্টেন্স, চতুর্থটি হলো অপারেটিভ সেন্টেন্স এবং শেষ হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি কিন্তু আমরা যে জিনিসটার সাথে সাথে খেয়াল রাখবো সেটি হলো যে ইংরেজিটা আমরা শিখতে চেষ্টা করবো সেটার বাংলাটা আমরা শেখার চেষ্টা করবো। এখানে কিন্তু আমি বাংলাটাও বলছি, এখানে লিখে দিয়েছি, আপনারা যদি একটু দেখেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞাটা যেমন এখানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই ধরনের বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞা মূলক বা অনুজ্ঞা সূচক বাক্য বলা হয়। 4 নম্বরে অপারেটিভ সেন্টেন্স দোয়া বা আশীর্বাদ মূলক বাক্য। 5 নম্বরে এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময় সূচক বাক্য, যে বাক্যের মাধ্যমে আমরা অবাক বা বিস্ময় প্রকাশ করি। তো মূলত আমরা এখানে 4-5 রকম সেন্টেন্স দেখলাম। এই সেন্টেন্সের বাংলাটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, অবশ্যই আপনারা বাংলাটাও দেখবেন, কারণ বাংলা যদি জানেন তাহলে এই সংজ্ঞা আপনাকে মুখস্থ করতে হবে না। আপনি যদি মনে করেন যে এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, আপনি নিজেই কিন্তু কাউকে একটা প্রশ্ন করতে পারেন। আপনার বন্ধুকে বলুন না তুমি কোথায় যাচ্ছ, তোমার বাবার নাম কি, এই ধরনের আপনি যেভাবে চেষ্টা করবেন সেভাবে কিন্তু আপনি এই বাংলাটা যদি জানেন তাহলে এর সংজ্ঞাগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন। বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, কোনো কিছু বর্ণনা করাকেই বর্ণনামূলক বাক্য বলা হয়। যদি কোনো বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয়। যদি কোনো সেন্টেন্স দ্বারা আমরা যখন আদেশ, উপদেশ, নিষেধ, আমরা বলতে পারি স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, আমরা বলতে পারি ডাউন, আমরা বলতে পারি দয়া করে আমাকে একটি কলম দাও, এই ধরনের বাক্যগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স যেমন আমরা বলতে পারি আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন তখন আপনার বাবা মা বা আপনার শিক্ষকরা বলছেন আমি পরীক্ষা দিতে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন, হয়তো আপনার বাবা বা আপনার মা বললেন আল্লাহ ভালো করুক, এটা হচ্ছে দোয়া বা আশীর্বাদমূলক বাক্য। এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি মে আল্লাহ ব্লেস ইউ, এই ধরনের। তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্সটা হলো কি, এক্সক্লামেটরি সেন্টেন্সটা হলো বিস্ময় সূচক। আমরা কোনো কিছু দেখে আমরা অনেক সময় বিস্ময় প্রকাশ করি, আমরা হয়তো বলতে পারি একটি ফুল, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, আমরা বলতে পারি ফুলটি কতই সুন্দর, এই যে জিনিসটা, এই যে বিস্ময় প্রকাশ করা, এই বিস্ময় প্রকাশটাই হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। তো যাই হোক, আমরা সেন্টেন্সটা কী সেটা জানলাম এবং কত প্রকার সেটাও জানলাম এবং সে সাথে সাথে কিছু উদাহরণ আমি উপস্থাপন করলাম। আশা করি বারবার আপনারা শুনবেন এবং দেখবেন এবং চর্চা করবেন। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লাগে, আপনি যদি নতুন কিছু সন্ধান পেয়ে থাকেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাকে
কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আমি যাতে আরও চমৎকার জিনিস আপনাদের জন্য উপহার দিতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।